मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तो आज के এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো সকালবেলা উঠে পড়েছি, অনেক সকালেই উঠেছি আজকে, পরের অফিস আছে বলে। তা সেই উঠে সান্তান সব করে নিয়েছি, নিয়ে আজকে একটা নতুন রেসিপি দেখাবো। রেসিপি বলতে হচ্ছে কি, অ্যাকচুয়ালি সেদিনকে বাজার থেকে অনেকগুলো গাজর কিনে এনেছিলাম, তো আজকে বানাবো হচ্ছে গাজরের হালুয়া। এই ডিশটা আমার ছেলের খুবই পছন্দের, তো সন্ধ্যেবেলার জন্য জলখাবারের জন্য করে রাখলাম। তো চলো, গাজরের হালুয়াটা কিভাবে বানালাম সবটা তোমাদের সাথে শেয়ার করব। চলো, তো এই দেখো বন্ধুরা, গাজরের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এই ছোলার মেশিন আর গাজরটা নিয়ে বসে পড়েছি। এইবার এটা মেশিন দিয়ে গাজরটাকে মানে সরু সরু লম্বা লম্বা করে কুড়িয়ে নেব। তো চলো, এটা করতে বেশ খানিকটা সময় লাগবে, এটা আগে করে নিই, তারপর কী কী করলাম তোমাদেরকে দেখাবো। এই দেখো বন্ধুরা, কোরানোটা কমপ্লিট হলো, আমি খানিকটা করেছি আর আমার ছেলে শেষেরটা করেছে। করে এইবার গাজরের হালুয়াটা এইবার রান্না করতে চলে যাব। এই কোরানোটা খুব কঠিন কাজ জানো তো, হাত ধরে যায়, এতটা গাজর করা পুরো হাত ফেটে যায়। তো চলো শুরু করে দিই রান্নাটা। তো বন্ধুরা দেখো, প্রথমে কড়াতে ঘি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এই 3 চামচ মতো ঘি দিয়েছি। ঘি দিয়ে এবার গাজরটাকে ভাজতে দিয়েছি। গাজরটা একটু নাড়াচাড়া করে নেব যাতে গাজরের কাঁচা গন্ধটা চলে যায়। তো ঘি দিয়ে একটু ভেজে নেওয়ার পর তারপর দেখাচ্ছি কী করছি। আর এদিকে দেখো, এই যে এক বাটি দুধ নিয়ে নিয়েছি, এটা তোমার ইয়ের দুধ মানে প্যাকেটের দুধ আমুলের, তো সেই দুধটা একটু ঘন করে ফুটিয়ে নিয়েছি। আর এদিকে এইবার গাজরটা তো ভাজছি, দেখতেই পাচ্ছ, গাজরটা আর একটু ভেজে নিই, নিয়ে তারপর কি করলাম দেখাচ্ছি। দেখো বন্ধুরা, গাজরটা মোটামুটি সামান্য এক চিটে নুন দিয়েছি, ভেজে নিয়েছি। এইবার এতে মেশাবো হচ্ছে দুধটা। দুধটা তো আগে থেকেই জাল করে ভালো করে ফুটিয়ে রেখেছি, এর সাথে এবার চলো দুধ দিয়ে দিচ্ছি মিশিয়ে। তো দেখো বন্ধুরা, এই যে দুধটা আমি মিশিয়ে দিয়েছি, আর এতে দিয়েছি দেখো গোটা 2-3 তেজপাতা, এই যে দেখতেই তো পাচ্ছ তোমরা। আর এর সাথে অ্যাড করেছি হচ্ছে দেখো কিশমিশ। কিশমিশ একটু বাটিতে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই কিশমিশটা এতে দিয়ে দিয়েছি। এটা এবার ভালো করে ফুটতে দেবো, তারপরে একটু ফুটে গেলে তখন চিনিটা মাপ মতো দিয়ে দেবো। গাজরের হালুয়া একটু মিষ্টি ভালো না হলে ভালো লাগে না বন্ধুরা। তো এটা একটু ফুটুক, এবার আমি চিনিটা এর সাথে অ্যাড করে দেবো। আর নাবানোর আগে কী দেবো বলো তো, নাবানোর আগে একটু ছোটো এলাচ গুঁড়িয়ে ওপরে ছড়িয়ে দেবো, তাহলেই তোমার গাজরের হালুয়া রেডি। তো চলো এবার চিনিটা মিশিয়ে দিই। তো বন্ধুরা দেখো, আমি এবার এলাচ 3-4 দানা এলাচে একটুখানি গুঁড়িয়ে নিলাম, নিয়ে ওপরে এটা ছড়িয়ে দিলাম। এই দেখো আমার গাজরের হালুয়া রেডি। দেখতেও ভালো হয়েছে কিন্তু এটা খেতেও খুব ভালো হয়েছে। এটা আমার ছেলের খুব ফেভারিট ডিশ, যার জন্যে বাড়িতে গাজর আসলেই আমি ওর জন্যে হালুয়া বানিয়ে দিই। দেখেছো তো আমার রান্নাটা তৈরি হয়ে গেছে, এটাই সন্ধেবেলা জল খাবারে খাবে, করে রাখলাম। আর এটা যদি একটু ফ্রিজে রেখে দেওয়া হয় আরও ভালো লাগে, একটু বেশ ইয়েটা দুধটা একটু টেনে যায়, ওটাতে আরও ভালো লাগে খেতে। তো দেখো গাজরের হালুয়া তৈরি।